প্রিয়াঙ্কার অশোভন ফ্রক বিতর্ক। এর আগে ভারতের একটি রাজ্য নিয়ে কথা বলে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। আবারও সমালোচনার মুখে পড়লেন এই তারকা। এবার মুখের কথা নয়, পোশাকের কারণে বিতর্কের জন্ম। বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া 2016 সাল থেকে আসাম ট্যুরিজম বোর্ডের একজন ব্র্যান্ড অ্যাম্বাসাডর। সম্প্রতি প্রকাশিত একটি ক্যালেন্ডারে প্রিয়াঙ্কার এক্সক্লুসিভ ছবি চাপা হয়েছে, আর তাতেই জুটেছেন ওই রাজ্যসহ অনেক এলাকার লোক। সামাজিক যোগাযোগ মাধ্যমের সরগরমের পর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে রাজ্য বিধানসভায়। অশোভন পোশাক পরে আসাম সংস্কৃতির বদনাম করেছেন প্রিয়াঙ্কা, এমন অভিযোগ তুলেছেন কংগ্রেস থেকে নির্বাচিত দুই সদস্য নন্দিতা দাস ও রূপজ্যোতি কুর্মী। তাদের বক্তব্য হল, আসামের সমাজের প্রতি সম্মান দেখানোর দায়িত্ব সরকারের। ফ্রক কোনো অসময়ীয় পোশাক নয়, ক্যালেন্ডারের ছবিগুলিও রুচিশীল নয়, আমাদের সম্মান রক্ষার দায়িত্ব নিশ্চয়ই সরকারের উপরই বর্তায়। এই ব্র্যান্ড অ্যাম্বাসাডারের কোনো ঐতিহ্যবাহী পোশাক পরা উচিত ছিল, এই ক্যালেন্ডারের প্রতিবাদ করছি। সেই সঙ্গে তারা ব্র্যান্ড অ্যাম্বাসাডারের পদ থেকে প্রিয়াঙ্কার অপসারণ দাবি করেন। এই দুই পার্লামেন্ট সদস্য আরও বলেন, আসামে অনেক জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী আছেন, তাদের কাউকে দিয়ে এই ক্যালেন্ডারটি করা যেত, তবে ক্যালেন্ডারে দোষের কিছু দেখছেন না। আসাম পর্যটন উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান জয়ন্ত মালা বড়ুয়া একটি সংবাদ মাধ্যমকে বলেন, আন্তর্জাতিকভাবে আসামকে তুলে ধরার জন্যই এই ক্যালেন্ডার করা হয়েছে। বহুজাতিক ট্যুর অপারেটরদের দৃষ্টি আকর্ষণই ক্যালেন্ডার তৈরির উদ্দেশ্য। প্রিয়াঙ্কা একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকা, আর তাকে এভাবে উপস্থান কোনোভাবেই আসামের সংস্কৃতির বিরুদ্ধাচরণ নয়। একবার সিকিম বিদ্রোহ অধ্যুষিত রাজ্য, এমন কথা বলে বিতর্কের জন্ম দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। আর এবার পোশাক নিয়ে বিতর্কিত